Dear viewers, welcome to MKR Career Center. প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আর সেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করব এবং কিভাবে মাত্র 8টি রুল শিখে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেখা যায় সেটা আজকে তোমাদেরকে আমি খুব সুন্দর করে দেখিয়ে দিব। কারণ তোমরা জানো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের অনেক নিয়ম আছে, কিন্তু আমি সব নিয়ম থেকে বাছাই করে সব নিয়মকে একত্রিত করে অর্থাৎ মাত্র 8টি নিয়মে পরিণত করেছি। অর্থাৎ 8টি নিয়ম শিখলেই তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশন খুব ইজিলি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি একটি মনোযোগ সহকারে শুনলে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আর কোনো সমস্যা থাকবে না। যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। তো চলো আমরা এখন মূল ক্লাসে চলে যাই। মূল ট্রান্সফরমেশন শুরু করার আগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের টাক্সার সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাই। তোমরা জানো সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স হলো এমন সেন্টেন্স যেই সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। যেমন এখানে দেখতে পারো হি ইজ গুড অ্যাট ইংলিশ, এখানে একটিমাত্র সাবজেক্ট হি, একটিমাত্র ভার্ব ইজ। সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স। দ্বিতীয় উদাহরণ দেখি, ইন স্পাইট অফ হার্ড ওয়ার্কিং হি কুড নট সাকসিড ইন লাইফ। এই বাক্য তোমরা দেখতে পাচ্ছ একটিমাত্র সাবজেক্ট সেটা হলো হি, একটিমাত্র ফাইনাইট ভার্ব সেটা হলো সাকসিড, আর বাকি এখানে আর কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই। যদিও বাক্যটা অনেক বড় মনে হচ্ছে এবং একটা কমা আছে, তারপরে এটা একটা সিম্পল সেন্টেন্স। যেমন ইন স্পাইট অফ হার্ড ওয়ার্কিং হি কুড নট সাকসিড ইন লাইফ। তারপরে দেখতে পারো ফিনিশিং আওয়ার ওয়ার্ক উই ওয়েন্ট আউট টু স্লিপ, উইদাউট ইন্ডাস্ট্রি নো ওয়ান পসিবল ইন লাইফ, দ্য গার্ডস টু শর্ট টু টাচ দ্য রুফ। এই সবগুলো হলো আমাদের কি সিম্পল সেন্টেন্সের উদাহরণ। তাহলে সিম্পল সেন্টেন্স সাধারণত তোমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে। আর সিম্পল সেন্টেন্স ইন স্পাইট অফ, ডেসপাইট অফ দিয়ে শুরু হতে পারে, জিরান দিয়ে শুরু হতে পারে, উইদাউট এবং বাই দিয়ে শুরু হতে পারে, এবং টু ডট টু সেটাও সিম্পল সেন্টেন্সের একটা টাচা। এখন আমরা শিখব গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স, সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স মানে জটিল বাক্য। তাহলে জটিল বাক্য কীভাবে হবে, তোমাদের একটু ক্লজ সম্পর্কে ধারণা নিতে হবে। ক্লজ হলো বাক্যাংশ, অর্থাৎ যে বাক্যের মধ্যে দুটি ক্লজ থাকবে। একটি ক্লজ হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটি হলো তোমার ডিপেন্ডেন্ট, মানে একটি প্রিন্সিপাল আর একটি হলো সাবঅর্ডিনেট। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হলো যে ক্লজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। যেমন দেখো ইফ ইউ লাভ মি, ইফ ইউ লাভ মি, এই বাক্যটা কিন্তু একটা ইনকমপ্লিট বাক্য, অর্থাৎ এটা একটা ডিপেন্ডেন্ট অথবা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই ক্লজটা কী করলো, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে নাই। তবে যখন তোমার এই ক্লজটা একটা এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে মিলবে, যেমন আই শেল লাভ ইউ, তখন পুরাটা মিলে একটা বাক্য হয়ে গেছে, যে বাক্যটার নাম হলো কি কমপ্লেক্স। তাহলে ইফ ইউ লাভ মি একটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর আই শেল লাভ ইউ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সুতরাং একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট দুইটা ক্লজ একসাথে মিলে যে বাক্য হয়েছে সেই বাক্যটার নাম হলো আমাদের কী বাক্য, কমপ্লেক্স বা জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু এক বা একাধিক থাকতে পারে, তবে এখানে প্রিন্সিপাল ক্লজ কটা থাকবে, একটাই থাকবে। সুতরাং আশা করি তোমরা এই জিনিসটি একটু খেয়াল করলে বুঝতে পারবে। তো প্রিন্সিপাল আমাদের কমপ্লেক্স সেন্টেন্স কী কী শব্দ দিয়ে হয়, তোমরা যেমন ইফ হতে পারে দো, অল দো, সিন্স, বিকজ, অ্যাজ, আনলেস, সো দে ইত্যাদি দ্বারা। যেমন দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, এই পুরাটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর মেনি পিপল লাইক ইট এটা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দুইটা মিলে একটা বাক্য হয়েছে, একটা সেন্টেন্স হয়েছে, সেন্টেন্সের নাম হলো কি কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ একটা পূর্ণাঙ্গ বাক্য, যেমন এটা পূর্ণ বাক্য নিজ অর্থ নিজে প্রকাশ করতে পেরেছে, আর একটা অপূর্ণাঙ্গ বাক্য মানে নিজ অর্থ নিজে প্রকাশ করতে পারে নাই, এই দুটা মিলে যে বাক্য হবে সেই বাক্যটার নাম হলো কমপ্লেক্স সেন্টেন্স। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু দুইটা ক্লজেই দুইবার সাবজেক্ট আনতে হবে। যেমন এখানে দেখো একটা সাবজেক্ট আছে, এখানে আর একটা সাবজেক্ট আছে আই, এখানে একটা সাবজেক্ট আছে ক্রিকেট, এখানে একটা সাবজেক্ট আছে মেনি পিপল। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের বেলা আমরা একটু ভিন্ন রূপ দেখব। এখানে দুইটা উদাহরণ আছে, তোমরা আমাদেরকে দেখে নিও। কম্পাউন্ড সেন্টেন্স হলো যৌগিক বাক্য, যে বাক্যটি সাধারণত এন্ড অর বাট, ইয়ার, সো, ফর ইত্যাদি থাকে, বেশিরভাগই এন্ড অর বাট থাকে। তাহলে কম্পাউন্ড বাক্য হলো ওই বাক্য যে বাক্যে দুটি ক্লজ থাকবে এবং দুটি ক্লজই হবে তোমার ইন্ডিপেন্ডেন্ট এবং অথবা প্রিন্সিপাল, মানে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে। যেমন হি ইজ আ পুর বাট অনেস্ট, এই বাক্যটা ছিল এরকম হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট,
দ্বিতীয় ক্লজে আমরা সাবজেক্ট এবং ভার্ব বাদ দিয়েছি কারণ কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ক্লজের সাবজেক্ট আর ভার্ব যদি একই হয় তাহলে দ্বিতীয় অংশে আমাদের ব্যবহার করার কোনো দরকার নেই। তাহলে বাক্যটা মূলত ছিল এরকম, হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। দেখেন আমরা কি করলাম, হি ইজ পুর বাট অনেস্ট। আরও উদাহরণ এখানে আছে, তোমরা এগুলো দেখে নিও। আমরা এখন রুলে চলে যাব, মাত্র 8টি রুল শিখে কীভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এর চেয়ে সহজ নিয়ম আর তোমরা কোথায় পাবো না, কারণ যে কোনো বইয়ের মধ্যে 50 বা 60টা নিয়ম দেওয়া আছে। আমি সেই 50 এবং 60টা নিয়ম থেকে মাত্র 8টি নিয়মে রূপান্তরিত করে তোমাদের সামনে এখন উপস্থাপন করবো। এক নম্বর রুল, বাটের রুল, অর্থাৎ তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। উপরে অংশ হলো কম্পাউন্ড, বাম পাশে কমপ্লেক্স, এই পাশে হলো সিম্পল। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স যদি বার থাকে তাহলে কমপ্লেক্স করতে গেলে তোমাকে দো অথবা অব দিয়ে করতে হবে, আর সিম্পল করতে গেলে ইনস্পায়ার অথবা ডেসপায়ার অব দিয়ে করতে হবে। সুতরাং এখানে 6টি নিয়ম আছে কীভাবে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, অর্থাৎ কম্পাউন্ডে বার থাকলে কমপ্লেক্স হবে দো দো, একইভাবে কমপ্লেক্সের দো দো থাকলে কম্পাউন্ডে বার হবে। সুতরাং এখানে একটি নিয়ম, আবার এদিকে যাবো আরেকটি নিয়ম, তাহলে দুইটা। আবার কম্পাউন্ড থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড, এগুলো দুইটা, দুইটা করে 4। আবার কমপ্লেক্স থেকে সিম্পল 5, সিম্পল থেকে কমপ্লেক্স 6। অর্থাৎ একটা ত্রিভুজ বা একটা চিত্রের মাধ্যমে আমরা এখানে 6টি নিয়ম দেখাবো। আশা করি তোমরা একটু ভালো করে দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ কোনো পরীক্ষায় বাইকে গিয়ে দেখবো তোমার যদি ইনস্পায়ার অফ থাকে, আর যদি বলে এটাকে কম্পাউন্ড করে তোমাকে বাদ দিয়ে করতে হবে। ইনস্পায়ার অফযুক্ত কোনো বাইককে তোমার যদি কমপ্লেস করে তোমাকে দোয়াল দিয়ে করতে হবে। একই বাইককে দোয়াল যুক্ত একটা বাইকে পরীক্ষা আসলো, তোমাকে যদি এটাকে বলে যে সিম্পল করো তুমি ইনস্পায়ার অফ দিয়ে করবা, যদি বলে তোমাকে এটা কম্পাউন্ড করে দিলে বাদ দিয়ে করবা। ভেরি ইজি, এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, বাট দোয়াল দো ইনস্পায়ার অফ পাবলিক ডেসপায়ার। চলো আমরা উদাহরণ দেখে নিই। ক্রিকেট ইজ আ কস্টলি গেম বাট এভরিবডি এনজয় ইট ভেরি মাচ। এখানে বাট আছে, তাহলে আমরা বাইককে প্রথমে কমপ্লেস করার সময় কী দেবো, দো অথবা অন্দ, আর বাট উঠায় কী দেবো একটা কমা, শেষ, আর কোনো নিয়ম এখানে নেই। আবার দেখো, যদি সিম্পল করতে চাই তাহলে ইনস্পায়ার অফ, আর সকল প্রিপজিশনের পরে বাড়ির সাথে কী হয় আইএনজি, তাহলে এখানে যেহেতু ইজ আছে বিং হয়ে গেছে, ইনস্পায়ার অফ বিং ক্রিকেট, সব ঠিক আছে, এখানে আমরা একটা কমা। অর্থাৎ পরীক্ষায় যদি এই বার যুক্ত বাক্য আসে এটার সিম্পলও হবে এটা, পরীক্ষায় যদি দো যুক্ত বাক্য আসে তাহলে এটার সিম্পলও কিন্তু হবে এটা। একইভাবে ইনস্পায়ার অফ যুক্ত বাক্যকে তুমি যদি কম্পাউন্ড করতে চাও তাহলে বাদ দিয়ে করবা, আর কমপ্লেস করতে গেলে দো দিয়ে করবা। তাহলে আমরা এখানে তিনটা নিয়ম একসাথে দেখলাম। আরও একটা উদাহরণ দেখি, মুশফিক ক্যান ক্যাচ বল দো হি ইজ শর্ট। এখানে দেখো দোটা বাক্যের মাঝে বসছে, এখানে বসছিল প্রথম, তো এই বাক্যটা যদি আমরা কম্পাউন্ড করতে চাই তো দোয়ের পরের অংশটা তো আমাদের আগে নিতে হবে। তাহলে এখানে সাবজেক্ট নিয়ে আসতে হবে আগে, মুশফিক, মুশফিক ইজ শর্ট, বাট, বাট দেওয়ার পরে এখানে আমরা এখানে লিখবো বাট হি ক্যান ক্যাচ বল। অর্থাৎ যদি কনজাকশনগুলো আমাদের বাক্যের মাঝে থাকে কমপ্লিট সেন্টেন্সে তাহলে শেষের অংশটা আগিয়ে নিয়ে আমরা কী করবো, কম্পাউন্ড করবো। তারপরে দেখি, দ্য এন্ড রিমেন আইডল ইন উইন্টার বাট ওয়ার্ক হার্ড ইন স্প্রিং। এখানে আমরা বাট উঠায় কমা দিব, এখানে আমরা কী দিব, দো অন্ধ, তাহলে কী হয়ে যাবে কমপ্লেক্স। আর সিম্পল করতে চাইলে ইনস্পায়ার অফ দিয়ে এই বাদের সাথে আইএনজি, ইনস্পায়ার অফ রিমেইনিং আইডল ইন উইন্টার কমা, তারপর সাবজেক্ট আবার নিয়ে আসবা, দ্য এন্ড ওয়ার্ক হার্ড ইন স্প্রিং। আরেকটা উদাহরণ দেখি, দো উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট, খুবই সহজ, দো আমরা এখানে কেটে দিয়ে এখানে আমরা কী দিব, বাট, আর যেহেতু এখানে আর কিছু করার নেই তাহলে এখানে আমরা শুধু এখানে কী করবো, বাট কমা উঠায় বাদ দিয়ে দিব, আর এখানে দোটা উঠায় দিব, তাহলে বাক্যটা কম্পাউন্ড হয়ে যাবে। আর যদি এটাকে কমপ্লেক্স সিম্পল করতে চাই তাহলে এখানে দিব আমরা কি, ইনস্পাইট অফ বিং, যেহেতু আর আছে, ইনস্পাইট অফ বিং ইমপ্রুভিং ভেরি ফাস্ট, বাকি সব ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখন রুল টু দেখব। রুল টু হলো পরের নিয়ম, অর থাকলে আনলেস সাবজেক্ট দিয়ে করতে হবে, আর যদি আমরা ইফ দেই তাহলে সাবজেক্টের উপর একটা নট দিতে হবে। অর্থাৎ আনলেস প্লাস সাবজেক্ট অথবা ইফ প্লাস সাবজেক্ট প্লাস নট, আর সিম্পল করতে গেলে উইদাউট প্লাস জিরাম দিয়ে করতে হবে। কী দিয়ে করতে হবে, উইদাউট প্লাস জিরাম, জিরাম মানে আইএনজি। উদাহরণ দেখে নিই আমরা, ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট প্রসপার ইন লাইফ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেহেতু কম্পাউন্ডে অর আছে, তুমি যদি এটাকে কমপ্লেস করতে চাও তাহলে আনলেস দিতে হবে অথবা ইফ প্লাস সাবজেক্ট প্লাস নট। যেমন আনলেস ইউ, ইউ হবে এখানে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড অথবা ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, আমরা অর উঠায় কমা, আর বাকি সব ঠিক আছে। যদি আমরা সিম্পল করতে চাই তাহলে উইদাউট, উইদাউটের পরে বারবার সাথে কী হয় আইএনজি, উইদাউট ওয়ার্কিং হার্ড, এখানে কমা। প্রিয় শিক্ষার্থীরা, একইভাবে এখানে আমরা প্রত্যেকটা চিত্র দেখে 6টা নিয়ম শিখব। তো যেহেতু এখানে অর আসে আমরা আনলেস দিলাম, আর এখানে দিলাম উইদাউট। একইভাবে যদি পরীক্ষায় উইদাউট যুক্ত কোনো বাক্য আসে তুমি আনলেস দিন অথবা ইফ প্লাস নট দিন,
অথবা অফ দিয়ে এটাকে পাম্প অন করতে পারো। অর্থাৎ একটা থেকে আরেকটা কীভাবে করছে এটার জন্য চিত্রটা একটু খেয়াল করে তোমাদের মনে রাখতে হবে। আমরা আরেকটু উদাহরণ দেখে নিই। হি ডিড নট কাম ইন টাইম, হি উড বি পানিশড ইফ হি ডিড নট কাম। এখানে দেখো ইফ হি ডিড নট আছে, ইফের পরে নট আছে। আমরা যদি কম্পাউন্ড করতে চাই তাহলে ডাইরেক্ট আমরা কী লিখবো, এখানে সাবজেক্ট দিতে হবে হি কেম, এখানে পার্শ্বনির জন্য এখানে কামের জায়গায় কেম হবে। হি কেম ইন টাইম অফ কমার জায়গাটা অফ কম্পাউন্ড হয়ে গেছে, বাকি সব ঠিক আছে। আর সিম্পল করতে চাই দেখো উইদাউট ইজ কামিং হি উড বি পানিশড। দেখো এখানে দুইটা করে দেওয়া, হি কেম অর হি উড বি পানিশড। আশা করি তোমরা যদি এখানে সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট দিব, আর সাবজেক্ট না থাকে তাহলে ইম্পারেটিভ করে ব্যাখ্যা করতে হবে। তাহলে আশা করি আমি যে তোমরা দুই নম্বর নিয়মটা অর্থাৎ পরের নিয়মটা শিখছ। তাহলে পরের কম্পাউন্ড সেন্টেন্সে সবচেয়ে বেশি ব্যবহৃত এন্ড, আর অরের একটাই নিয়ম আছে, আর আমরা একটু আগে দেখলাম বাটের একটাই নিয়ম আছে। সুতরাং আমি মনে করি এন্ড আর অর তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব রুল থ্রিতে। রুল থ্রি হলো এন্ডের নিয়ম, অর্থাৎ যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে এন্ড থাকে তাহলে সেটাকে কমপ্লিট করার জন্য ইফ প্লাস সাবজেক্ট। আগেরটা কিন্তু ছিল আমাদের, দেখো আগের বাক্যে ছিল ইফের পরে সাবজেক্ট দিয়ে নট ছিল, আর এখানে শুধু আমরা কী দিব ইফের পরে সরাসরি সাবজেক্ট। তাহলে কমপ্লিট করতে চাইলে আমরা বাই দিয়ে আইএনজি দিব, অথবা শুধু আইএনজি দিয়েও করা যায় সিম্পলের ক্ষেত্রে। তাহলে একটু খেয়াল করো যদি ইম্পারেটিভ সেন্টেন্সে এন্ড থাকে কমপ্লেক্স করার সময় সাবজেক্ট প্লাস ইফ প্লাস সাবজেক্ট হবে, আর সিম্পল করার সময় কী হবে বাই প্লাস আইএনজি হবে। ঠিক আছে, এখানে একটু দেওয়া আছে দেখি। উদাহরণ দেখি, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। কঠিন পরিশ্রম করো এবং জীবনে কী করো উন্নতি করো। তাহলে কমপ্লেক্স করার সময় আমরা বাক্যের প্রথমে কী দেব ইফ, আর তোমরা জানো আগেই বলছি কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট দুইবার আনতে হবে, যেহেতু এখানে একটা সাবজেক্ট উঠে ছিল এখানে আমরা এটা নিয়ে আসলাম ইউ, আর এন্ড উঠে দিলাম কমা, বাকি সব ঠিক আছে। যদি সিম্পল করতে চাই তাই বাই প্লাস আইএনজি, এরপরে বাদের সাথে আইএনজি, যেহেতু ওয়ার্ক আছে ওয়ার্কিং। এখন কথা হলো আমরা বাই বাদ দিয়ে শুধু ওয়ার্কিং দিয়ে করলেও বাক্যটা সিম্পল হয়ে যাবে। ঠিক একইভাবে পরীক্ষায় যদি এই ইফ যুক্ত কোনো বাক্য আসে আর সেটাকে তুমি সিম্পল করতে চাও তাহলে বাই প্লাস আইএনজি অথবা শুধু আইএনজি দিয়ে করতে হবে। তো তোমরা জানো ওয়ার্কের সাথে আমাদের বাকি অংশটুকু বসবে, আর এর আগে ইফ আর সাবজেক্ট কী যাবে এখানে বাদ যাবে। এটা সিম্পল জিনিস যে একটা নিয়ম আরেকটাতে কখনো যাবে না, এই জন্য এখানে আমাদের এখানে ইফ এবং ইউ বাদ দিয়ে শুধু বাই ওয়ার্কিং দিয়ে আমরা এখানে করছি। আরেকটা উদাহরণ দিই, ইফ ইউ প্ল্যান্ট ট্রিস এনভায়রনমেন্ট উইল বি সেভড। এটা কী হবে, ইফ ইউ প্ল্যান্ট ট্রিস এনভায়রনমেন্ট উইল বি সেভড। তাহলে এখানে আমরা ইফটা বাদ দিয়ে হবে প্ল্যান্ট ট্রিস সাবজেক্টে চলে যাবে, প্ল্যান্ট ট্রিস এখানে হবে কি এন্ড এনভায়রনমেন্ট উইল বি সেভড। আর সিম্পল করতে চাই তাহলে হবে বাই, আর বাইয়ের পরে বাদের সাথে আইজি বাই প্ল্যান্ট ট্রিস, আর সব ঠিক আছে। বেশি ক্ষেত্রে আমরা রুল থ্রি দেখলাম, এখন আমরা চলে যাবো রুল ফোরে। রুল ফোর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটাও এন্ডের নিয়ম, কিন্তু সেই এন্ড দিয়ে কী বোঝাবে সময় টাইম বোঝাবে। যদি এন্ড দিয়ে টাইমকে মেনশন করে আর সেই ব্যাপারকে তুমি কমপ্লিট করতে চাও তাহলে হয় না, তবে হয় দিতে হবে, আর সিম্পল করতে গেলে জিরান। এই চার নম্বর নিয়মটা তিন নম্বর নিয়মের সাথে কিছু মিল আছে, অর্থাৎ ওটার সাথে অনেকটাই একসাথে একরকম হয়ে যায়। যেমন হি ক্লোজ দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট আউট, এখানে আমরা এন্ড দিয়ে কী বোঝাচ্ছে সময়, অর্থাৎ সে দরজাটি বন্ধ করলো এবং বাইরে গেল। তাহলে কখন দরজাটি বন্ধ করার পর মানে একটা সেন্স একটু খেয়াল করতে হবে। এই বাক্যকে আমরা হয়েন দিয়ে আর বাকি সব ঠিক রেখে অ্যান্ড ওটা পাওয়া দিলাম, আর সিম্পল করার সময় জিরান মানে বাকি সাথে আইএনজি দিয়ে বাকি সব আমরা ঠিক রাখলাম। কম্পাউন্ড দেখি আমরা আরেকটা উদাহরণ, আই হ্যাড ফরগটেন হিম, এখানে অ্যান্ড আছে, অ্যান্ড ওঠায় আমরা কী দেবো কমা, বাক্যে প্রথমে হয়েন, আর যদি আমরা এটাকে সিম্পল করতে চাই তাহলে বাকি সাথে আইএনজি। যেহেতু এখানে হ্যাভ বার আছে, তোমরা জন্য যদি বারবার হ্যাভ বার থাকে তাহলে হয়ে যাবে হ্যাভিং, যদি বি বার থাকে এম ইজ আর ওয়াজ তাহলে হয়ে যাবে বিং, আর যদি অন্য কোনো বার থাকে তাহলে সেই বারের সাথে কী হবে আইএনজি। আমরা এখানে ভিন্ন একটা ব্যতিক্রম একটা উদাহরণ দেখব, হোয়েন ইট ওয়াজ মর্নিং আই স্টার্টেড ফর ঢাকা। এই বাক্য কিন্তু হয়েন আছে, কিন্তু এই হয়েন থাকলে আমরা এই জিরান দিয়ে এখানে কী সিম্পল করতে পারবো না, একটু ভিন্ন নিয়ম। এটা অর্থ যখন সকাল ছিল তখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা ছিলাম। এখানে নতুন একটা শব্দ আনতে হবে অ্যাট দ্য মর্নিং, এখানে অ্যাট এবং একটা দিয়ে আনতে হবে অ্যাট দ্য মর্নিং আই স্টার্টেড ফর ঢাকা। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী এটা খেয়াল করা, এখানে ভিন্ন একটু নিয়ম, অ্যাট দ্য মর্নিং আই স্টার্টেড ফর ঢাকা সিম্পল করলাম। যদি কম্পাউন্ড করতে চাই তাহলে কী হবে ইট ওয়াজ মর্নিং আর এখানে অ্যান্ড দিয়ে দিলে হয়ে যাবে। আর একটা দিই, অ্যাট দ্য টাইম অফ মাই ইটিং হি কেম হিয়ার, এটা একটা সিম্পল বাক্য। তো এটাকে যদি আমরা এখানে কমপ্লিট করতে চাই তাহলে একটা হোয়েন দিলে হবে, হোয়েন আর একটু ঘুরাইতে হবে, হোয়েন আই ওয়াজ ইটিং, এই সময়টুকু বাদ দিয়ে আমরা এখানে আই ওয়াজ ইটিং দিতে হবে। তাহলে হোয়েন আই ওয়াজ ইটিং হি কেম, আর যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে আই ওয়াজ ইটিং এন্ড হি কেম।
শিক্ষার্থীরা চার নম্বর নিয়মটা অনেকটা তিন নম্বরের সাথে একটু মিলে যায়, আশা করি আমরা তো একটু খেয়াল করবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরের নিয়মটা হলো, এটা হলো আমাদের পাঁচ নম্বর নিয়ম, সেটা হলো এন্ড। এন্ড দিয়ে যখন রিজন মানে কারণ বোঝাবে, অথবা বাক্যে সো থাকবে, এন্ডও থাকতে পারে সো থাকতে পারে, সো অর্থ কারণ। তাহলে কমপ্লেক্স করার সময় অ্যাজ অথবা সিন্স অথবা বিকজ দিয়ে করতে হবে, আর সিম্পল করার সময় আমাদের বিকজ অফ দিতে হবে, আর বিকজ অফের পরে ভাবি সেটা কী হবে আইনজি। তুমি যদি কিনবে এখানে উদাহরণ দেখি, দ্য ওল্ড সেইলর কিল দ্য বার্ড অ্যান্ড হি ওয়াজ পানিশড। এ বাক্যটা মধ্যে দেখো এন্ড, এই এন্ডের একটা এই এন্ডের একটা কারণ বোঝাচ্ছে। যেমন দ্য ওল্ড সেইলর কিল দ্য বার্ড, বৃদ্ধ নাবিকটা পাখিটাকে হত্যা করলো, তাহলে একটা কারণ না যে পাখিটা হত্যা করার কারণেই কিন্তু সে শাস্তি পেয়েছিল। এখানে সম্পূর্ণ অর্থ না দেখে করার কোনো সুযোগ নাই। তো যেহেতু এই এন্ড দিয়ে এখানে কী বোঝাচ্ছে, কারণ বা রিজন, আর এই বাক্যকে আমরা যদি কমপ্লেক্স করতে চাই তাহলে কী দিতে হবে, তিনটা থেকে জায়গা করে দিতে হবে এস, আর সব ঠিক রেখে এন্ডটা এক কমা। যদি সিম্পল করতে চাই তাহলে আমাদের বিকজ অফ, আর বিকজ অফের পরে ভবিষ্যতে কী হয় আইএনজি। এখানে মূল বার্ড তুমি কিল, বা এখানে বার্ডটা হলো কিল, তাহলে বিকজ অফ কিলিং সব ঠিক আছে, আমরা এখানে একটা কী দিয়ে কমা। আরেকটা উদাহরণ দেখি, হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এখানেও এন্ড অর্থ কারণ, কারণ সে কী হলো অসুস্থ ছিল, এই কারণেই সে ক্লাসে উপস্থিত হতে মিটিংয়ে উপস্থিত হতে পারে নাই। তাহলে এখানে যদি আমরা এটাকে কমপ্লেস করতে চাই তাহলে বাক্যের প্রথমে কী দেব সিন্স দিব, হ্যাঁ। আর যদি এটাকে আমরা সিম্পল করতে চাই তাহলে আগের নিয়মে বিকজ অফ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এই বাক্যটাকে পাঁচভাবে কমপ্লেস সিম্পল করে দেখালাম। দেখো বিকজ অফ বিং ইল এভাবে দেওয়া যায়, অথবা এর চেয়ে সুন্দর হলো বিকজ অফ সাবজেক্টের পসিটিভ কেস, বিকজ অফ হিজ বিং ইল দেওয়া যায়, অথবা বিকজ অফ হিজ দিয়ে আবার অ্যাডজেক্টিভ যেটা থাকবে ইল এটা ডাউন দিয়ে করা যায়। বিকজ অফ হিজ তখন আর বিং দরকার নাই, ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। আবার সব কিছু বাদ দিয়ে শুধু বার্বের সাথে আইএনজি দিয়েও করা যায়, বিং এখানে বাংলাটা দেখে নিবা, বিং ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, এখানে বিং হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখানে পাঁচটা নিয়মই দেখতে পাবে, যখন একটা দিনই পরীক্ষায় চলবে। আরেকটা উদাহরণ দেখি, দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস সো হি ওয়েন্ট আউট। এই সো বলতে এখানে এই কারণ বলছে এন্ডের অর্থ। কিন্তু আমরা এটাকে কমপ্লেস করতে চাই বাইকের প্রথমে অ্যাজ দিতে হবে, সব ঠিক রেখে এখানে সোটা কেটে দিতে হবে, আর যদি সিম্পল করতে চাই তাহলে বিকজ অফ, আর এখানে ওয়াজের জন্য কী হয়েছে বিং, বিকজ অফ বিং নো, সব ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখবো রুল সিক্স, আর মাত্র দুইটা নিয়ম আছে, দুইটা নিয়ম শিখে আমরা সিম্পল কমপ্লেস কম্পাউন্ড কী করে দিব শেষ করে দিই। আমরা এখন দেখবো রুল সিক্স, জোড়ায় জোড়ায় অর্থাৎ বেরি ডট ডট এন্ড থাকলে সো ডট ডট দেয়ার দিয়ে কমপ্লেস করা হয়, এবং টু ডট 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 দিয়ে কী করা হয় সিম্পল, আর এই টু এর পরে সরাসরি মূল বার বসবে, অর্থাৎ সেখানে অন্য কিছু বসবে না, সাবজেক্ট এবং ক্যান নট কুড নট বাদ যাবে। উদাহরণ দেখি আমরা, আই ওয়াজ ভেরি উইক অ্যান্ড আই কুড নট কমপ্লিট দ্য লেসন। তো এখানে দেখো ভেরির জায়গায় আমরা কী দিব সো, আর এন্ডের জায়গায় দিব দ্যাট, বাকি সব ঠিক আছে বাক্য কমপ্লেসিভলি। যদি আমরা সিম্পল করতে চাই তাহলে আমরা দেখবো কি এ ভেরি অথবা এ সো যেটাই থাক না কেন পরীক্ষায় এটা জায়গায় আমরা দেবো টু, আর অ্যান্ড দ্যাট যেটাই থাক পরীক্ষায় সেটা জায়গায় আমরা দেবো টু। এই টু এর পরে আগেই বলছি সরাসরি এই মূল বার থেকে বাকি অংশ দিয়ে সাবজেক্টও বাদ যাবে, ক্যান নট বা কুড নট সেগুলো কী যাবে বাদ যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেক সময় টু ডট ডট টু আসে, যদি আসে তো তোমাকে বেরি ডট ডট এন্ড দিয়ে কম্পাউন্ড করতে হবে, সো ডট ডট দ্যাট দিয়ে কমপ্লেস করতে হবে। আর একটা উদাহরণ দেখি, দ্য রাইটার ওয়াজ টু ইয়াং টু হ্যাভ লার্ন টু সে নো টু এ ওমেন। এটা আমরা ফার্স্ট পেপারে লাঞ্চন গল্প থেকে নিয়েছি উদাহরণটা। এখানে যদি আমরা এটাকে কম্পাউন্ড করতে চাই তাহলে টু এর জায়গায় দেবো ভেরি, আর টু এর জায়গায় দেবো এখানে কি এন্ড, হ্যাঁ আই ওয়াজ ভেরি ইয়াং অ্যান্ড হ্যাভ নট লার্ন, ঠিক আছে এখানে এইভাবে করা যাবে এখানে। আর এখানে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে কমপ্লিট করতে চাই তাহলে এখানে দেবো সো, আবার এখানে ব্যাট দিয়ে ক্যান্ডল বা কুড নট দিতে হবে। একটা ভিন্ন উদাহরণ এখানে দেওয়া আছে, অর্থাৎ দ্য ডাউরি সিকার্স ওয়ার ভেরি গ্রিডি অ্যান্ড ডিমা, অর্থাৎ যদি ব্যাপারে অ্যাফার্মেটিভ থাকে বেরি ডট ডট তাহলে এই নিয়মে কিন্তু করলে হবে না, সেটা ভিন্ন নিয়মে করতে হবে। অর্থাৎ এখানে যেহেতু আর আছে সিম্পল করার সময় এখানে হয়ে যাবে বিং, বিং দ্য ডাউরি সিকার্স ভেরি গ্রিডি অ্যান্ড ডিমান্ড মানি ফ্রম বার্ডস ফাদার, অর্থাৎ ভেরি ডট ডট এন্ড যুক্ত বাক্য যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের এই নিয়মে হবে, আর যদি এখানে এটা অ্যাফার্মেটিভ থাকে তাহলে ভিন্ন নিয়মে আমাদের নর্মাল নিয়মে কমপ্লেক্স করতে হবে এবং সিম্পল করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন রুল সেভেন দেখব। সেভেন হলো অ্যান্ড, এই অ্যান্ডের অর্থ হলো নর্মাল অর্থ, অর্থাৎ এবং অর্থ প্রকাশ করে। আগের অ্যান্ড একটা অ্যান্ডের অর্থ ছিল কিন্তু কারণ, আরেকটা অ্যান্ডের অর্থ ছিল সময়, আরেকটা অ্যান্ড ছিল ইম্পারেটিভ।
আর রুল 7 এর এন্ড যেটা সেখানের অর্থ সাধক শুধু এবং সেই ব্যাখ্যাকে যদি আমরা কি করতে চাই কমপ্লেক্স তাহলে দিতে হবে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট আর সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট এর পরে একটা ক্যান অথবা কোড দিতে হয় আর সিম্পল করার সময় দিতে হবে টু প্লাস বার মানে টু ইনফিনিটিভ অথবা ইন অর্ডার টু অথবা ফর প্লাস বার সাথে আইএনজি যদি টু ইনফিনিটিভ দিই বা ইন অর্ডার টু দিই তাহলে বারবে প্রেজেন্ট ফর্ম বসবে আর যদি ফর হয় তাহলে বারবে কি বসবে আইএনজি উদাহরণ দেখে নিই আমরা মাই ফ্রেন্ড কেম টু মি অ্যান্ড গট হেল্প ফ্রম মি প্রিয় শিক্ষার্থীরা এই অ্যান্ড এর এখানে অর্থ এবং বলতে পারো স্যার এখানে অন্য নিয়মে যদি আমরা পড়ি যেমন হয়েন বাক্য হবে কারণ এখানে সময়কেও মেনশন করা যেতে পারে কিন্তু এই বাক্যটাকে এই নিয়মে করা সবচেয়ে সুন্দর কিন্তু ওই এখানে হয়েন দিয়ে কমপ্লেক্স করলে বাক্য হয়ে যাবে কাটতে পারবে না মাই ফ্রেন্ড কেম টু মি অ্যান্ডের জায়গায় কি দিলাম সো দ্যাট হ্যাঁ আর সো দ্যাটের পরে সাবজেক্ট আবার আনতে হবে এবং ক্যান বা কুড আনতে হবে বাকি সব ঠিক আছে যদি সিম্পল করতে চাই তাহলে আমরা কী দিব সো দ্যাটের জায়গায় শুধু টু দিয়ে বাকি অংশটা আমরা এখানে লিখে দিব মাই ফ্রেন্ড কেম টু মি টু গেট হেল্প ফ্রম মি এই ব্যাখ্যাকে যদি কেউ এরকম করে কামিং টু মি মাই ফ্রেন্ড গট হেল্প ফ্রম মি বাক্য ভুল হবে না মানে সিম্পলটা অনেকভাবে করা যায় বাট যেহেতু একটা টাক্সার আমি এখানে দাঁড় করাইছি সেই টাক্সার অনুযায়ী করা তোমাদের জন্য খুবই সহজ হবে আশা করি অর্থাৎ তাহলে পরীক্ষায় যদি গিয়ে দেখো টু প্লাস বা কোনো বাক্য আসছে অথবা ফর প্লাস আইএনজি এই বাক্যটা এইভাবে আসতে পারে মাই ফ্রেন্ড কেম টু মি ফর গেটিং হেল্প ফ্রম মি তাহলে টু গেট যে কথা ফর গেটিং একই কথা বা ইন অর্ডার টু গেট একই কথা তাহলে এই বাক্যটাকে আমরা সোদের দিয়ে কমপ্লেস করবো এবং এম দিয়ে কমপ্লেন করবো একটা উদাহরণ দেখি আমরা দে ওয়েন টু মার্কেট ফর বাইং এ বুক এই জায়গাটা ফর প্লাস আইএনজি আছে এটাকে সর্দের দিয়ে কমপ্লেস করেছি আর এম দিয়ে কী করেছি কম্পাউন্ড প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ নিয়মে চলে আসছি সেটা হলো রুল 8 অর্থাৎ 1-7 পর্যন্ত যত নিয়ম আছে এই নিয়মে যখন কোনো সেন্টেন্স আসবে না তখন বুঝতে হবে এটা আমাদের রিলেটিভ পরাণ দিয়ে করতে হবে অর্থাৎ সেখানে এন থাকবে না বাট অর এগুলি থাকবে না মানে ভিন্ন রকম সেন্টেন্স থাকবে সূত্রের মধ্যে পড়বে না 1-7 মধ্যে পড়বে না তখন আমাদের 8 নিয়মে করতে হবে 8 নিয়মটা হলো রুলস অফ রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন তোমরা জানো দ্যাট হু হুইজ হায়ার হায়ান ইত্যাদি যখন বাক্যের মাঝে বসে তো রিলেটিভ প্রোনাউনে আমরা 3-4 উদাহরণ দেখবো 1 নিয়মটা আমরা দেখে নিই অ্যাডজেটিভ প্লাস নাউন অর্থাৎ কোনো বাক্যে যদি অ্যাডজেটিভ আর নাউন একসাথে বসে তাহলে সেটাকে কমপ্লেস করার সময় কী করতে হবে এখানে আমরা শুধু সিম্পল টু কমপ্লেস দিই নাউনটাকে আগে আনতে হবে যে ঘুরাইতে হবে নাউনটাকে আগে আনতে হবে তারপর রিলেটিভ প্রোনাউন দিতে হবে ব্যক্তি হলে হু বস্তু হলে হুইস অথবা দ্যাট প্লাস একটা বি বার দিতে হবে অ্যাম ইজ আর থেকে তারপরে আবার সেই অ্যাডজেটিভটাকে বসাই হবে উদাহরণ দেখি অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল তাহলে একটু খেয়াল করে দেখো অ্যান অনেস্ট ম্যান যে কথা এ ম্যান হু ইজ অনেস্ট একই কথা অর্থাৎ ম্যানটাকে আমরা আগে আনলাম একটা রিলেটিভ প্রোনাউন দিলাম একটা বি বার দিলাম আবার অ্যাডজেটিভকে দিলাম ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা একটা উদাহরণ তোমাদের জন্য যথেষ্ট বুঝলি যেমন অনেস্ট ম্যান যে কথা ম্যান হু ইজ অনেস্ট একই কথা আর বাকি সব ঠিক আছে আর একটা উদাহরণ দেখি উই শুড ড্রিঙ্ক ক্লিন ওয়াটার তাহলে ক্লিন ওয়াটার অ্যাডজেটিভ প্লাস নাউন তো আমরা একটু ঘুরাইয়া নিব একটু যেমন সব ঠিক আছে আগে ওয়াটারকে আগে আনবো একটা রিলেটিভ প্রোনাউন যেহেতু ওয়াটার একটা বস্তু আমরা ইজ দিব তাহলে ওয়াটার হুইজ একটা আমরা ইয়ে দেব বিভাগ ইজ তারপর দেবো অ্যাডজেটিভ তাহলে ক্লিন ওয়াটার যে কথা ওয়াটার হুইজ ইজ ক্লিন একই কথা আরও একটা উদাহরণ আমরা বলতে পারি ডেড হর্স আই স এ ডেড হর্স তাহলে ডেড হর্স যে কথা হর্স হুইজ ইজ ডেড একই কথা আমরা এখন রুল বি দেখব সেটা একটু ভিন্ন নিয়ম ই প্লাস বিভাগ প্লাস সাবজেক্ট প্লাস সো অথবা হুইজ দিয়ে বাকি অংশ ঠিক রেখে ব্যাখ্যা করা যায় যেমন হি ইজ মাই ফ্রেন্ড এখানে কিন্তু এই নিয়ম করে নাই মানে এখানে কোনো অ্যাডজেটিভ প্লাস নাউন নাই তাহলে এই নিয়ম করলে এবং আগে 1-7 শিখেছি সেখানেও কোনো নিয়মে করে নাই তখন তোমাকে এই বি নাম্বার এই নিয়মে করতে হবে ইট এবং বি বার দিয়ে বাকিটুকু বি করতে হবে যেমন হি ইজ মাই ফ্রেন্ড তাহলে আমরা এখানে একটা ইট আনলাম এবং একটা বি বার ইজ আনলাম যেহেতু প্রেজেন্ট ফর্ম এরপর দিলাম কি সাবজেক্ট হি তাহলে হি ইজ মাই ফ্রেন্ড বাক্যটা কমপ্লেক্স হবে ইট ইজ হি হু হু থেকে বাকি অংশ আমরা ঠিক রাখবো হু ইজ মাই ফ্রেন্ড পেশিক্ষেত্রীরা আমরা এখন দেখি আরও দু একটা উদাহরণ হট দিয়ে কীভাবে কমপ্লেক্স করা যায় যেমন আই নো হিজ নেম আমি তার নাম জানি তাহলে আই নো হট হিজ নেম ইজ মানে বাক্যকে হট দিয়ে এটাকে আমরা কমপ্লেক্স করেছি হয়েন দিয়ে একটা কমপ্লেক্স দেখাই সময় যখন মেনশন করবে তখন হয়েন হবে যেমন উই অ্যাসিভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971 এটা একটা সময় মেনশন করছে তাহলে আমরা এটাকে কী দিয়ে করবো হয়েন
একটু ঘুরে লিখতে হবে বাক্যটাকে 1971 ইজ দ্য টাইম হোয়েন উই অ্যাসিপ্ট আওয়ার ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ সময়কে মেনশন করলে হোয়েন বসাতে হবে আর যদি স্থান মেনশন করে তাহলে হোয়ার দিয়ে করতে হবে যেমন উই লিভ ইন মনোহরদি তাহলে মনোহরদি ইজ দ্য প্লেস হোয়ার উই লিভ ইন প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাস পরবর্তীতে সকল গ্রুপ কোশ্চেন নিয়ে একটি ক্লাস দিব আশা করি তোমরা সেই ক্লাসটা দেখবে এবং এই নিয়ম থেকে যে সবগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কীভাবে আসছে সেগুলো তোমাদের আমি উদাহরণের মাধ্যমে পরবর্তী দেখা দিব এরপরে দু একটা নিয়ম থাকতে পারে ভিন্ন সেগুলো আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা সকলে আমার ক্লাসটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ